हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल यूजफुल टिप्स বাংলাতে। আমি পৌলমি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নিন আজকের ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য। আর হ্যাঁ, আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যেতে পারে। आज के आलोचना करब एलाच खावार 10 उपकारिता सम्बन्धे। एलाच के आम्रा विभिन्न खाबारे सुगन्धि मसला हिसाबे व्यवहार करे खाबारेर स्वाद बाड़िये थाकि। तबे शुधुमात्र खाबारेर स्वाद नय, साथे एलाचे रयेछे नाना रकम स्वास्थ्य गुण जेगुलो शरीरे हवा नाना रकमेर समस्या दूर करे। आसुन एबार जेने नेया जाक एलाचेर स्वास्थ्यगुण सम्पर्के। एलाच शरीरेर क्षतिकर टक्सिन दूर करते साहाज्य करे, ताई नियमित एलाच खान। যাদের রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এলাচ খান, কারণ এলাচ রক্ত পাতলা করতে সাহায্য করে এবং রক্তের ঘনত্ব ঠিক রাখে। এলাচ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এলাচে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় ত্বকে বয়সের ছাপ ইত্যাদি নানা রকম সমস্যা হতে দেয় না। নিয়মিত এলাচ খেলে ক্যান্সারের কোষ গঠন হতে দেয় না, অতএব এলাচ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। যদি আপনারা ঘন ঘন হেঁচকি হওয়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে নিয়মিত এলাচ খান, এটা ঘন ঘন হেঁচকি হওয়াকে কমিয়ে দেবে। এলাচ শরীরের ভেতরে হওয়া ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। পেটে হওয়া নানা রকম সমস্যা এবং হজম সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ খুবই উপকারী। এছাড়া বুক জ্বালা, বমি ভাব, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতেও নিয়মিত একটু করে এলাচ খান। অনেকেই মুখের দুর্গন্ধ হওয়ার সমস্যায় ভুগে থাকেন, তাই তারা কয়েকটা এলাচের দানা মুখের মধ্যে রেখে চুষতে থাকলে মুখে হওয়া দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, ফলে মুখে দুর্গন্ধ হতে দেয় না। এছাড়া দাঁতের সমস্যায়, মাড়ির সমস্যাতেও এলাচের দানা ভালো কাজ করে। যারা সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন তারা প্রতিদিন চায়ের সাথে মধু এবং এলাচের গুঁড়ো মিশিয়ে খান,